চেনা ছন্দে ফিরেছেন সাকিব আল হাসান। নেদারল্যান্ডসের বিপক্ষে কাল পুরনো রুটে ব্যাট করেছেন তিনি। খেলেছেন 6-4 রানের দায়িত্বশীল এক ইনিংস, যে রান দলের জয়ে রেখেছে গুরুত্বপূর্ণ অবদান, যে জয়ে 3 ম্যাচ থেকে 4 পয়েন্ট নিয়ে সুপার এইটে এক পা দিয়ে রাখল বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে 25 রানের জয়ের পর দলকে নিয়ে লম্বা এক স্ট্যাটাস দিয়েছেন মাশরাফি। ফিরে গেছেন নিজে টেস্ট অধিনায়কত্বের সময়কালে। ফেসবুকে মাশরাফি লিখেছেন, বাংলাদেশের ক্যাপ্টেন হয়ে সেন্ট কিটসের এই মাঠে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলাম। প্রথম ইনিংসে সম্ভবত 38 বা 40 রান করেছিলাম। প্রথম ইনিংসে 6 ওভার বল করে ইঞ্জুরিতে পড়ি এবং পরে আর বল করা হয়নি। যদিও টেস্ট ম্যাচ আমরা জিতি এবং রিয়াদ সেকেন্ড ইনিংসে 6 উইকেট পায়। এটাই আমার শেষ টেস্ট ম্যাচ ছিল এবং আমি এরপর অপারেশন করে আবার প্রায় 8 মাস পর দলে ফিরি। সাকিবেই আস্থা খুঁজে দল দাবি মাশরাফির, সেটা ছিল 2008 সাল, এবং সেই ম্যাচে সাকিব পরে ক্যাপ্টেন হিসেবে দলের দায়িত্ব নেয়। আজ সাকিব আবার পুরো দলের দায়িত্ব নিয়ে দারুণ একটা ইনিংস খেলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শেষ ওভার পর্যন্ত ব্যাটিং করেছে, যার কারণে একটা বড় রান করা সম্ভব হয়েছে। সেই সাথে রিয়াদ এবং জাকের আলীর কথা বলতেই হবে, তারা দুজনও সিচুয়েশন অনুযায়ী যা দরকার ছিল সেটাই করেছে। বোলিং ইউনিট নিয়ে মাশরাফি বলেন, বোলিংয়ে পুরো দল হিসাবে আবারও দারুণ পারফরম্যান্স। দিন দিন রিশাদ স্বস্তির জায়গা হয়ে উঠছে, মোস্তাফিজ ও তানজিম সাকিব অসাধারণ। তাসকিনের কথা আসলেই আলাদা করে বলা উচিত, বিগত 2 বছরে এই ফর্ম্যাটে বুমরাহর পর সম্ভবত সে বিশ্বের সেরাদের কাতারে। এই বিশ্বকাপ সত্যিই আমাদের জন্য বিশাল সুযোগ, এত স্লো উইকেটে খেলা যেটা আমরা সবসময় আশা করি। সাকিবকে টুপি খোলা অভিবাদন জানিয়ে মাশরাফি লেখেন, এবার শুরু হবে আমাদের আসল বিশ্বকাপ। এই উইকেটে কেউ সেরা দল নয়, আমরা বিশ্বাস রাখতে পারলে দারুণ কিছু করা সম্ভব। সাকিবকে টুপি খোলা সালাম, সেই সাথে পুরো দলকে অভিনন্দন। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানেই।